আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে জোহরের নামাজের, জুমার নামাজের পর থেকে এই পর্যন্ত ধৈর্য সহকারে ওয়াইজিন কেরামদের ওয়াজ শোনার আল্লাহ তৌফিক দান করলেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। জুমার নামাজের পরে যিনি আলোচনা করেছেন, উনি মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন, ভালো ওয়াজ করেছেন উনি। তো মৃত্যু হচ্ছে এটা মানুষের চিরন্তন সত্য একটি কথা। দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহকে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করে এরকম কোনো মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। মৃত্যু হলো এটা চিরন্তন সত্য একটি ঘটনা, কারণ আমরা যুগ যুগ ধরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে আরম্ভ করে এই পর্যন্ত আমরা দেখছি দুনিয়ার মধ্যে মানুষ আসছে চলে যাচ্ছে। কবি জুহাইর বলেছেন, ওয়াকুল্লু ইবনে উনসা ওয়ালাউ তালাত সালামাতুহু ইয়াউমান আলা আলাতিন হাদবা মাহমুলু। মানুষের হায়াত যতই লম্বা হোক না কেন, শত শত বছর হায়াত হলেও একদিন তাকে খাটিয়ার উপর উঠতে হবে, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে। হযরত আদম আলাইহিস সালাম প্রায় 1000 বছর হায়াত পেয়েছিলেন, কিন্তু তিনিও দুনিয়াতে থাকতে পারেননি, দুনিয়া থেকে তাকেও বিদায় গ্রহণ করতে হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসলো, তখন তিনি আজরাইলকে জুড়ে থাপ্পড় দিলেন। বুখারী শরীফের রেওয়ায়েত আছে, আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরসিলা মালাকুল মাউতি ইলা মূসা আলাইহিস সালাম। মূসা ইসলামের কাছে মালাকুল মৌত আসলো, পাঠানো হলো, জুরে তাপর দিল আজরাইলকে। ফাফাকাইনাহু ফারাজা ইলা রাব্বিহি ওয়া ক্বালা আরসালতানি ইলা আবদিল্লাহ ইউরিদুল মাউত। আল্লাহর কাছে চলে গেলেন, চোখে একটা অন্ধ হয়ে গেছে, বলে যে আল্লাহ এমন এক বান্দার কাছে আপনি আমাকে পাঠিয়েছেন যিনি মৃত্যুবরণ করতে চান না। আল্লাহর কুদরতের হাত দিয়ে আজরাইলের চক্ষুকে ভালো করে দিলেন, তখন আজরাইল ভালো হয়ে গেল। এবং আল্লাহ বললেন যে তুমি যাও একটা ষাঁড় নিয়ে যাও, মূসাকে বলবে যে এই ষাঁড়ের উপর হাত রাখার জন্য, সেই ষাঁড়ের সেই হাতের নিচে যত হাজার পশম হবে অত হাজার বছর আল্লাহ ওনাকে হায়াত দিবেন। মূসা ইসলাম খুশি হয়ে গেলেন, কালা ই কালা সুম্মা মাজা কালা সুম্মাল মাউত, খুশি হয়ে গেলেন, বলে যে এত হাজার বছর হায়াত আমি পেলাম, তারপরে আমার অবস্থা কি হবে, বল তারপরে হল আপনার মৌত। তখন মূসা ইসলাম আল্লাহর কাছে বললেন, আল্লাহর নবী বললেন, যদি তোমরা যদি আমার সাথে বাইতুল মকদেস থাকতে, তাহলে আমি তোমাদেরকে মূসা ইসলামের কবর দেখাইতাম সে বাইতুল মুকদ্দাসের মধ্যে। তাহলে মৃত্যু থেকে তিনিও রেহাই পায়। অনেক লম্বা ঘটনা, শুধু আমার যেহেতু তিনটা বিষয়ের উপর আমি কিছু কিছু আলোকপাত করব সংক্ষেপে, এই জন্য তাহলে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, এমনকি মৃত্যু থেকে আজরাইল আলাইহিস সালামও রেহাই পাবে না। সবার মৃত্যু হয়ে যাওয়ার পরে
আজরাইল আলাইহিসসালামের মৃত্যু স্বয়ং আল্লাহ নিজে জান কবজা করবেন আজরাইলের, এমনকি মৃত্যুরও মৃত্যু হবে। বুখারী রওয়ায়াত, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কাল قال رسول الله صلى الله عليه وسلم اذا صار اهل الجنه الى الجنه واهل النار الى النار جاء بالموت فجعله بين الجنه والنار মৃত্যু কে আনা হবে দুজক এবং জাহান্নাম বেহেস্তের মাসখানে মৃত্যু কে আনা হবে। তারপরে হযরত জিবরাইল ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাতি হাল তারিফুনা মাযা ওয়া ইয়া আহলান নারি হাল তারিফুনা মাযা। আল্লাহ বল জিবরাইল বলবেন বেহেশতিদেরকে, তোমরা কি এটা চিনো? তখন বেহেশতিরা বলবে যে হ্যাঁ, এটা প্রকৃতপক্ষে ছাগল নয়, ছাগলের মৃত্যুকে ছাগলের আকৃতি ধারণ করে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। জাহান্নামীদেরকে বলা হবে, জাহান্নামীরা একই উত্তর দিবে। এরপরে সেই দুজক এবং বেহেস্তের মাঝখানে সেই মৃত্যুকে জবাই করা হবে। জবাই করার পরে হযরত জিবরাইল সাম ডাক দিবেন, বলবেন ইয়া আহলাল জান্নাতি খুলুদুন বিলা মাউত ওয়া ইয়া আহলান নারি খুলুদুন বিলা মাউত। যেই জাহান্নামীরা, এই বেহেস্তেরা, তোমাদের সামনে মৃত্যুকে জবাই করে দেওয়া হলো, সুতরাং তোমরা বেহেশতের মধ্যে অনন্তকাল পর্যন্ত অবস্থান করবে। ওয়াজদাদু আহলুল জান্নাতি ফারহান ইলা ফারহিহিম ওয়াজদাদু আহলুন নার হুজনান ইলা হুজনিহিম। সেদিন জাহান বেহেশতিরা এত বেশি খুশি হবে সেরকম খুশি, ওয়াল ওয়াফরাহু আহলুল জান্নাতি ফারহান লাম ইয়াফরাহু মিম বাদু ওয়া মিম ক্বাবলু, এরকম খুশি আর কোনোদিন হবে না। জাহান্নামীরা সেদিন এত পরেশান হবে, তার কোনো সেই পরেশানির কোনো সীমা থাকবে না। তাহলে একথাই আমরা বুঝতে পারলাম যে মৃত্যু কী হবে, একদিন অবশ্যই হবে। দুনিয়ার বুকে কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারেনি। হয়ে না মার বে নিশা কেসে কেসে জমি কা গিয়া সমা কেসে কেসে নগুরে সিকান্দার নহে কবরে দারা মিটে না মিয়াউকে নিশা কেসে কেসে। দুনিয়ার বুকে কত নামি দামি মানুষ ছিল, সবাই দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করেছে। দুনিয়ার বুকে যদি কেউ চিরস্থায়ী হয়ে থাকতে পারতেন, তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের শানে বলেছেন, লাউ কানাতিল হায়াতু তাবকা লিওয়াহিদিন লাকানা রাসূলুল্লাহ ফিহা মুখাল্লাদা। দুনিয়ার বুকে কেউ যদি চিরস্থায়ী হয়ে থাকতে পারতেন, তিনি হতেন আমাদের নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহর নবীকে সম্বোধন করে বলেছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহর নবীকে মৃত্যুর আগাম সংবাদ দিয়ে দিয়েছেন, আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম। রাসূল যদি ইন্তেকাল করেন, শাহাদত যদি বরণ করেন, তোমরা কি রাসূলের আনীত জীবন বিধান কোরআন সুন্নাহকে আস্থা করে নিক্ষেপ করবে? এভাবে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে এই আল্লাহর নবীকে বলে দিয়েছেন যে নবী আপনিও পৃথিবীতে থাকতে পারবেন না। এই জন্যে রসুলের পাকিস্তান মৃত্যুর এই কয়েক সপ্তাহ আগেই সাহাবাই কেরামদেরকে সম্বোধন করে বলেছিলেন যেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর একজন বান্দাকে বলছেন, তুমি কি দুনিয়ায় থাকবে আরো কিছুদিন নাকি আমি আল্লাহর সান্নিধ্যে চলে যাবে? তখন আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে বলছেন যে সেই ব্যক্তিটা আল্লাহকে বলেছেন যে আল্লাহ আমি আপনার দরবারে চলে যাব। ওয়ালাম ইয়াফহাম কুনাহা হাযাল হাদিস আহাদুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আবু বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওয়া কাদ জাহফান জাহাফান শাদীদা। কেউ আল্লাহ রাসূলের এই হাদিসের মর্ম বুঝে নাই, বুঝেছেন একমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ব্যক্তির কথা আল্লাহ রাসূল বলছেন, তিনি যে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বুঝেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক তখন হিক্কে হিক্কে ক্রন্দন করা আরম্ভ করছে। আল্লাহর নবী হযরত আবু বকরকে সান্ত্বনা দিলেন যে আবু বকর,
আমার ইসলামের দাওয়াত দিতে গিয়ে ইসলামের তবলিগ করতে গিয়ে আমার সাহাবায়ে কেরামরা যারা আমাকে সাহায্য সহযোগিতা করেন সবার সাহায্যের বদলা আমি দিয়ে দিয়েছি, তোমাকে তোমার বদলা আমি দিতে পারবো না, তোমার বদলা আমি দিতে পারবো না। আল্লাহর নবী বললেন যে মসজিদ মসজিদ নববী মুখী যত দরজা আছে সাহাবায়ে কেরামের মসজিদ নববীর চতুর্দিকে সাহাবায়ে কেরামদের গড় ছিল এবং সাহাবায়ে কেরামদের গড় অভিমুখী মসজিদ নববীতে দরজা ছিল। আল্লাহর নবী বললেন আজ থেকে সমস্ত দরজা মসজিদ সাহাবায়ে কেরামদের গড়মুখী যে বাতায়ন যে দরজা আছে সেই দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো, ইল্লা খাওখাতা আবি বকর রাদিয়াল্লাহু আনহু, শুধু হযরত আবু বকরের গড়ের দরজা শুধু খোলা থাকবে। তখন হযরত উমর বুঝতে পারলেন যে এটা তো আল্লাহ রসুল নিজের কথা বলছেন যে রসুলের ওফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হবেন এবং তিনি কি করবেন, যিনি খলিফাতুল মুসলিমিন হবেন যিনি ইমাম হবেন তার জন্য একটা স্পেশাল দরজা থাকবে। যাক আমি একথাই বলছি যে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যুই হলো এটা অমুক বিধান চিরন্তন সত্য যে সত্যকে কেউ অস্বীকার করতে পারে না। এরপরে দ্বিতীয় যিনি আসরের পরে যিনি আলোচনা করেছেন তার মূল আলোচনার মূল বিষয় হলো যে জুমার দিনের ফজিলত, জুমার দিনের একটা ফজিলত আমি আপনাদেরকে বলবো সেটা হলো আল্লাহ নবী বলে দিয়েছেন জুমার দিনের সূর্য উদয় হওয়ার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত 49টা সময় আছে, 49টা সময়, যেই সময়ের মধ্যে আপনি যদি আল্লাহর কাছে এবার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়া কবুল করবেন। সেই 49টা সময়ের মধ্যে একটা সময় হলো যখন খতিব ইমাম যখন এই মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেন ওই সময় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন সেই দোয়া আল্লাহ কবুল করবেন। এই জন্য আপনারা সবাই মনে রাখবেন যে খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াবেন তখন আপনারা দোয়া করবেন। আর শুক্রবারে আসরের নামাজের পর থেকে মগরিবের নামাজ এই টাইমটা এই সময়ের মধ্যে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, কথা বুঝছেন। এরপরে এই মগরিবের পরে যিনি এতক্ষণ পর্যন্ত আলোচনা করলেন মদিনা শরীফের ফজিলত খুব সুন্দর তিনি আলোচনা করেছেন, খুব সুন্দর আলোচনা করেছেন যে মদিনা শরীফের ফজিলত অনেক বেশি আছে। মদিনা শরীফ আল্লাহর নবী বলে দিয়েছেন আল মাদিনাতু খায়রুল্লাহুম লাউ কানু ইয়ালামুন, আল মাদিনাতু খায়রুল্লাহুম লাউ কানু ইয়ালামুন, যে তোমরা যদি পারো আমার উম্মতের লোকেরা তোমাদের শেষ বয়সে মদিনা শরীফ তোমাদের হায়াতটা কাটানোর জন্য চেষ্টা করবে যাতে করে তোমাদের কবরটা মদিনার জমিনে হয়, আল্লাহ এজন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে দোয়া করবেন যে আল্লাহ তাআলা যাতে আপনাকে মদিনা শরীফ থাকার আল্লাহ তাআলা যাতে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। মদিনার সেই জান্নাতুল বাকিতে যাতে আপনার দাফন হয় এটার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ নবীর হাদিস আল মাদিনাতু খায়রুল্লাহুম লাউ কানু ইয়ালামুন, কিয়ামতের দিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার উম্মতের জন্য সুপারিশ করবেন তার মধ্যে জান্নাতুল বাকিতে যারা দাফন হয়েছে সেই জান্নাতুল বাকি থেকে 70,000 জান্নাতুল বাকিতে যারা দাফন হয়েছে সেখান থেকে 70,000 ইমানদার মানুষের জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন তারা বেলায়েসে জান্নাতে চলে যাবে। এই জন্য মদিনা শরীফ এই যে মদিনা শরীফের ফজিলত, মদিনা শরীফের অনেক ফজিলত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আব্দুল কাদের সাহেব উনি আসেননি যে আল্লাহর নবী মদিনা শরীফের সীমানা বর্ণনা করেছেন, আল্লাহ নবীর হাদিস ইন্না ইব্রাহিমা হাররামা মক্কাতা ওয়া আনা উহাররিমুল মাদিনাতা আল মাদিনাতু মা বাইনা লাবতাইহি আল মাদিনাতু মা বাইনা আইরিন ওয়া সাউর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা শরীফের হারাম ঘোষণা করেছেন, সীমানা নির্ধারণ করেছেন উত্তর দিকে 8 মাইল, দক্ষিণ দিকে 7 মাইল, পূর্ব দিকে 12 মাইল, পশ্চিম দিকে 8 মাইল, এভাবে সীমানা নির্ধারণ করে দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ এসে মদিনা শরীফকেও ওয়া আনা উহাররিমুল মাদিনাতা
মদিনা শরীফকে তিনি কি করলেন, মদিনা শরীফ তিনি হারাম ঘোষণা করলেন এবং আল্লাহর নবী মদিনা শরীফের সীমানা ঠিক করে দিলেন, উত্তর দিকে আর পূর্ব দিকে, হারাইয়ে শরকিয়া হারাইয়ে গরবিয়া। আরবি হাদিসের ভাষায় বলে লা বাতাইল মদিনা আল মদিনাতু মা বাইনা লা বাতাইল মদিনা, অর্থাৎ হারাইয়ে শরকিয়া হারাইয়ে গো, লা বাতা হলো এটা, এটা হলো ওই যে ওই যে কালো 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 পাহাড়, কালো পাহাড় এই যে মদিনার পূর্ব প্রান্তে যেটা হারাইয়ে শরকিয়া সেখানে একটা পাহাড় আছে একেবারে কালো, সেখানে এই আইয়ামে জাহিলিয়াতে অগ্নিগিরি বের হয়েছিল, ঠিক সেই রকম মদিনার পশ্চিম প্রান্তে একটা পাহাড় আছে সেখানেও অগ্নিগিরি উঠেছিল, সেটার নাম হলো হারাইয়ে গরবিয়া, হারাইয়ে গরবিয়া। আল্লাহ নবী বলে দিলেন যে হারাইয়ে শরকিয়া হারাইয়ে গরবিয়া, প্রায় মাঝখানে প্রায় 7-8 মাইল হবে, 7-8 মাইল ব্যবধান হবে, যারা মদিনা শরীফ ছিলেন তারা জানেন। এরপরে উত্তর এবং পশ্চিম সীমানা আল্লাহর নবী ঠিক করে দিলেন, আল্লাহ নবী বললেন আল মদিনা তো মা বাইনা আইরিন ওয়া সাওর, মদিনা শরীফের মধ্যে একটা সৌর পাহাড় আছে, মক্কা শরীফে একটা জবলে সৌর আছে। এই হাদিস নিয়ে ইখতিলাফ করেছে মুহাদ্দিসিনে কেরাম, আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ফতহুল বারির মধ্যে এই হাদিসের শরার মধ্যে লেগেছেন, ওয়াকাদ ইখতালাফা আল মুহাদ্দিসুনা ফি শারহি হাদাল হাদিস ওমিনহুম মান আনকারা জবল আস-সাওর ফিল মদিনাতিল মুনাওয়ারা, যে অনেকেই জবল সৌর কে অস্বীকার করতে, মদিনার মধ্যে কোনো জবল সৌর নাই, মক্কা শরীফের মধ্যে জবল সৌর আছে কিন্তু মদিনা শরীফের মধ্যে জবল সৌর আছে। আমি গুনাগার, যখন মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম সেই জবল সৌরের মধ্যে আমি নিজে উঠেছি, আমি নিজে সেই জবল ছোট্ট একটা পাহাড়, এই যে আমার আগে ওনার আগে যিনি ওয়াজ করেছেন জবলে তুরের একটা কথা বলেছে, জবলে তুর, সেই সেই জবলে তুর হলো মিশরের মধ্যে, সেই জবলে তুরেও আমি গুনাগারকে আল্লাহ তাআলা উঠার তৌফিক দিয়েছিলেন, অনেক উঁচু পাহাড়। একটা এক শায়ের বলেন যে আকল্লু জিবালিন মিনাল্লাহি তুরুম ওয়া আন্নাহু লা আযামু ইনদাল্লাহি কদরা ওয়া মানজিলা, আকল্লু জিবালিন মিনাল্লাহি তুরুম ওয়া আন্নাহু, উঁচু পাহাড়দের মধ্যে পৃথিবীর মধ্যে যত উঁচু উঁচু পাহাড় আছে সেই উঁচু পাহাড়ের মধ্যে সম্মানিত পাহাড়ের মধ্যে একটা পাহাড় হলো সেই জবলে তুর, লা আযামু ইনদাল্লাহি কদরা ওয়া মানজিলা, সেই জবলে তুরের অনেক মর্যাদা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় গেছিলেন সেখানে আমরা গেছিলাম একেবারে উপরে, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগছে সেই পাহাড়ের মধ্যে উঠতে, পাহাড়ের চূড়ায় উঠতে আমাদের সময় লেগেছিল এত। তো আল্লাহর নবী যাক মদিনা শরীফের যে ফজিলত, হ্যাঁ মদিনা শরীফের ফজিলতের কথা সীমানা, তাহলে এই দিকে হলো, উত্তর দিকে হলো জবলে সৌর, আপনার উত্তর দক্ষিণ দিকে হলো জবলে আইর, জবলে আইর হলো এটা আপনারা চিনবেন মদিনা শরীফ থেকে এই যখন বের হয়ে আপনারা উমরা করতে যান, বীর আলী বলে এটাকে, আবিয়ারে আলী বলে, হ্যাঁ উমরার মসজিদ, সেই উমরার মসজিদের ঠিক পূর্ব পার্শ্বে একটা বিশাল একটা পাহাড় আছে, আইর শব্দের অর্থ হলো উট, আইর শব্দের অর্থ কি উট, অর্থাৎ ওই পাহাড়টা দেখতে উটের মতো, উট দে এরকম এরকম উঁচু নিচু, ঠিক সেই পাহাড়টাও ঠিক সেই রকম, এই জন্য আল্লাহর নবী এই পাহাড়ের নাম রেখেছে জবলে আইর। হ্যাঁ তাই আল্লাহর নবী এই জবলে এই মদিনার চতুর্সীমার সীমানা বর্ণনা করেছেন। সম্মানিত ইমানদার ভাইয়েরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, হিজরত করে যখন মদিনায় আসলেন মদিনার মদিনার মধ্যে কলেরা মানে রোগ ছিল, মহামারী ছিল, সবসময় মদিনার মধ্যে মহামারী বিরাজ করত। যখন সাহাবাই কেরামরা আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সারা রাত মানে সেই মহামারীতে আক্রান্ত হয়ে তিনি সারা রাত কাঁদতে লাগলেন, তিনি বলতে লাগলেন বুহারী রেওয়ায়ত, কুল্লু মরিইন মুসাববাহুন ফি আহলিহি, কুল্লু মরিইন মুসাববাহুন ফি আহলিহি, হ্যাঁ ওয়াল মাউতু আদানা মিন শিরাকি নালিহি, যে মানুষ সকাল রাত্রে ঘুমায় সকালে উঠে দেখে পরিবারের সাথে সকালে উঠে, কিন্তু সে জানে না যে মৃত্যু তার জুতার ফিতার চেয়ে আর অনেক কাছে, তার কাছে রয়ে গেছে মৃত্যু, রাত্রে ঘুমাচ্ছে সকালে উঠে মরা। হ্যাঁ এইভাবে সাহাবায়ে কেরাম আমরা তারা এইভাবে কি করছিলেন,
তারা এই ক্রন্দন করছিলেন, মদিনায় কেন আসলাম, মদিনায় কেন আসলাম। হ্যাঁ, বুখারী রওয়ায়েত আছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শের বলেছেন, ফায়া লাইতা শারি হাল আবিতান লাইলাতান বিওয়াদিন ওয়া হাউলি ইযখারুন ওয়া জালিলু وهل أردن يوما مياه مجنة وهل يبدو لي شامة وتفيل ويا ليت شعري هل أبيتن ليلة آها আমি রাত মদিনায় রাত না কাটাই সেই মক্কা শরীফের ওই অঞ্চলে রাত কাটাতে পারতাম, লাইলাতান হাল আবিতান লাইলাতান বিওয়াদিন ওয়া হাউলি ইযখারুন ওয়া জালিলু, যে উপত্যকার মধ্যে ইযখার গাছ আছে, জলিল গাছ আছে, সেখানে যদি আমি কি করতে পারতাম, আমি এদের রাত কাটাতে পারতাম। ওয়াহাল আরিদান ইয়াউমান মিয়াহ মাজান্নাতিন, সে মজন্না নামক যে 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 ঝর্ণাধারা আছে সেই ঝর্ণাধারা থেকে পানি যদি পান করতে পারতাম। ওয়াহাল ইয়াবদু ওয়াল্লি শামাতুন ওয়া তাফিলু, মক্কা শরীফের সেই শামা নামক পাহাড়, সেই তফিল নামক পাহাড় যদি আমাদের সামনে উদ্ভাসিত হয়ে যেত, যদি আমরা দেখতাম, অর্থাৎ ওয়ালাকাত তামান্না আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা আন হাজারু ইলা মাদিনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুজুয়া ইলা মক্কাতাল মুকাররমা, সাহাবাই কেরামরা হিজরতের পরে তারা আবার মদিনা শরীফে চলে যাওয়া, মক্কা শরীফে চলে যাওয়ার জন্য কি করছে, আল্লাহর নবী দুহাত তুলে মোবারক করলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মদিনাতা আল্লাহ মদিনার প্রতি মহব্বত তুমি সৃষ্টি করে দাও, আল্লাহ আমার সাহাবায়ে কেরামদেরকে মদিনার প্রতি তুমি মহব্বত সৃষ্টি করে দাও, আল্লাহুম্মা হাব্বিবি লাইনাল মদিনাতা কাহুব্বিনা মক্কাতা, মক্কা শরীফকে যেরকম মহব্বত করি আল্লাহ সেরকম মহব্বত মদিনার প্রতি করে দাও। রাসূলে পাক ইসলাম ইনদামা কানা কদ হাজারা নবীউল ইসলাম মুহাম্মাদুন সালাওয়াতুল্লাহি ওয়া তাসলিমাতুহু ইলাইহি আলাই, যে আল্লাহর নবী যখন হিজরত করছিলেন তখন কাবা শরীফের দিকে হাত তুলে বললেন যে ইয়া মক্কাতু লাউলাম ইউখরিজনি কাওমুকে মা খরাজতু, ইয়া মক্কাতু লাউলাম ইউখরিজনি কাওমুকে মা খরাজতু, হে মক্কা তোমার কৌমের লোকেরা, তোমার এই মক্কার অধিবাসীরা যদি আমাকে এই বিতাড়িত না করতো তাহলে আমি মক্কা শরীফ থেকে বের হতাম না। আল্লাহর নবী মক্কা তার জন্মস্থান, তার জন্মস্থানকে মহব্বত করতেন। আল্লাহর নবী পরে হ্যাঁ মদিনা শরীফ যে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ মদিনার প্রতি আকর্ষণ বিকর্ষণ আল্লাহ তুমি সৃষ্টি করে দাও। হ্যাঁ, তখন সাহাবাই কেরামরা সবাই আল্লাহকে আস্তে আস্তে মদিনার মধ্যে কি গেল, মদিনার প্রতি মহব্বত সৃষ্টি হয়ে গেল, এবং আল্লাহর নবী বলে দিলেন সাহাবাই কেরামরা হিজরত করে যারা মদিনায় চলে এসেছেন তারা মক্কা শরীফ হজ করতে গেলে, উমরা করতে গেলে তাদেরকে বলতেন তোমরা তাড়াতাড়ি মক্কা শরীফ থেকে বের হয়ে চলে আসবে, যাতে করে তোমরা যারা মুহাজির সাহাবি তোমাদের মৃত্যু যাতে মক্কা শরীফে না হয়। এক সাহাবি, এক মুহাজির সাহাবি, ওনার মৃত্যু মক্কা শরীফ হয়েছিল, আল্লাহ নবী আফসোস করেছিলেন, আহা আহা তার মৃত্যুটা হ্যাঁ মক্কা শরীফে হয়ে গেল। হ্যাঁ, মদিনাতে মাহবুবিন করিমিন মুফাদ্দালি, মদিনার প্রতি মহব্বত, এটা হলো কি আল্লাহ রসুলের এই যে মদিনা শরীফের প্রতি মহব্বত সবার থাকতে হবে, যেহেতু কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জমিনের মধ্যে আছে মদিনার। হ্যাঁ, মদিনার মধ্যে অনেক কিছু আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আমি গুনাগারকে, আমি গুনাগার গুনাগার এই জন্য আল্লাহ আমাকে মদিনা থেকে বের করে দিয়েছেন, আমি মদিনা শরীফে 6 বছর লেখাপড়া করেছি কিন্তু এরপরে আল্লাহ আমাকে মদিনা থেকে বের করে দিয়েছেন। আল্লাহ রব্বির হাদিস আছে আলমাদিনাতু আলমাদিনাতু তানফি খাবাসাহা কামা তানফিল কেরু খাবাসাল হাদিদ, মদিনার নাফাক যারা তাদেরকে মদিনা থেকে বের করে দেয়। এই জন্যে
আমি একজন গুনাহগার ছিলাম, এই জন্য আল্লাহ আমাকে বের করে মদিনার মধ্যে আমি থাকতে পারিনি। তাই আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা শেষ বয়সে যাতে আমাকে সেই মদিনা শরীফে অবস্থান করার যাতে তৌফিক দান করেন, মদিনার জমিনে যাতে মাদফুন হবার যাতে তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আহা, মদিনা শরীফ, মদিনা এই যে অনেক বড়। আহা, মুজাজা সকল কমর কা হাই মদিনা সে আয়া, মুজাজা সকল কমর কা হাই মদিনা সে আয়া, মহানে শক হো কর লিয়া হে দিন কো আগোশ মে। এই যে রসুল যে আবু জেহেল, আবু লাহাব, উদ্বা, সাইবা, রবিয়া, তারা একদিন জুসনা রাতে চান তা রক্তিমা বানিয়ে পূর্বাকাশ থেকে বিচ্ছুরিত হয়ে সারা দুনিয়াকে উদ্ভাসিত করছিল, সেই সময় এরা এসে আল্লাহর নবীকে বলে যে মোহাম্মদ, তারা পরামর্শ করলো যে মোহাম্মদকে তো আমরা জাদুকর বলি, জাদুকরের জাদুকরি দুনিয়াতে ফলে, আসমানের মধ্যে আকাশের মধ্যে জাদুকরি ফলে না, চলো আমরা আজকে মোহাম্মদকে যেই বলি চাঁদকে দুটুকরা করে দেখানোর জন্য। আল্লাহর নবী তখন সাথে সাথে চাঁদকে দুটুকরা করে দেখালেন, একটা একটা টুকরা পড়ে গেল, মিনাল কমারি ইলা জাবলে কাইন কা, এটা ইয়মনের, ইয়মনের একটা পাহাড়, সেই পাহাড়ের নিচে পাদদেশে পড়ে গেল। আরেকটা টুকরা পড়ে গেল আপনার জবলে আবু কুবাইস, যে মক্কা শরীফের পাশে যেই সর্ব যে যেই যে পাহাড়টা আছে, এটা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়, যালিকা হুয়া আউয়ালু জাবালিন কদ খালাকাহুল্লাহু আযজা ওয়াজাল আলা আদিমিল আরদ, সারা পৃথিবীর সর্বপ্রথম যে পাহাড় সেই পাহাড় হলো জবলে আবু, সেখানে পড়ে রইল। আল্লাহর নবী বললেন যে আবু জাহেল, বলো কতক্ষণ রাখবো চান, কতক্ষণ রাখবো? বললো আধা ঘন্টা রাখো। আধা ঘন্টা পরে বলল যে এবার দেখি চাঁদকে আবার মিলাইয়ে দাও। তখন রসুল ইশারা করার সাথে সাথে চাঁদ কি হয়ে গেল, আবার মিলে গেল। এই ঘটনা মক্কায় ঘটেছে, কিন্তু সারা পৃথিবীর মানুষ দেখেছে, মদিনা শরীফের মানুষেরা দেখেছে, মদিনা শরীফ এই সকল কমরের এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করার ঘটনা কে করলো, তারা এটা খতিয়ে দেখার পরে তারা ঘটনা জানতে পারলো যেই আবু জাহেল, আবু লাহাব, উদ্বা, সাইবার অভিপ্রায়ে আল্লাহর নবী ইশারা করে এই চাঁদকে দুটুকরা করেছিলেন। তখন তারা, তখন মদিনাবাসীরা বলে তাহলে এই লোককে আমাদের দেশে দাওয়াত দিতে হবে, আমাদের দেশে দাওয়াত দিতে হবে। তখন দাওয়াত দিয়ে আল্লাহর নবীকে বায়াতে আকবায়ে উলা সানিয়া দাওয়াত দেওয়ার পরে আল্লাহর নবীকে তারা কোথায় নিয়ে গেল, মদিনায় দাওয়াত দিয়ে নিয়ে গেছিলেন। এই জন্য বলে যে মুজাজা সকল কমর কা হাই মদিনা সে আয়া, চাঁদকে দুটুকরা করার ঘটনা মদিনার লোকেরা দেখেছে, ভারতের লোকেরা দেখেছে, মহানে শক হো কর লিয়া হে দিন কো আগো সমে। মদিনার মধ্যে মদিনার প্রথম অক্ষর মিম, শেষ অক্ষর হলো হা, মাহ মানি চন্দ্র, মাহ মানি চন্দ্র, আর আছে কি দালিয়ানুন দিন, এই দিন মানে হলো ধর্ম। এই যে চন্দ্র দুটুকুরা হয়ে গোটা দুনিয়া বাসে কে হয়ে গেল, দিনের দিনের ছায়া তলে তারা চলে আসলো। যাক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলো না আমিন। মদিনার জমিনে দীর্ঘদিন থাকার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক, মদিনার জমিনে যাতে আল্লাহ তালা আমাদেরকে মদফুন হবার তৌফিক দেন, সেই তৌফিক যাতে দেয়, সবাই বলো না আমিন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين، وارحمنا أنت معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله